আসসালামু আলাইকুম। কীভাবে আমরা একটি উপরের টপ লেফট ব্যানার এবং রাইট ব্যানার অ্যাড করব? কোনো অ্যাডভার্টাইজ থাকলে সেখানে এখানে আপনি দিয়ে দিতে পারেন। আপনি যদি কোনো ছবি থেকে নিতে চান সেটাও দিতে পারেন, অথবা আপনার অ্যাকাউন্টে যদি থেকে থাকে সেটাও দিতে পারেন। আমরা ধরে নিই যে শেখ মুজিবুর রহমান, এই অ্যাডটি আমি এখানে দেব। তাহলে কীভাবে সেটা দিব? আমাদের প্রথমে মিডিয়ায় যেতে হবে। মিডিয়ায় যাওয়ার পর আমাদের শেখ মুজিবুর রহমানের সেই ছবিটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ডাবল ক্লিক করে কপি করব এই লিঙ্কটি, এবং আমাদের কপি হয়ে গেলে আমরা পরে আমরা চলে যাব আমাদের যে সাইটটি আছে সেই সাইটটির মূল অপশনে চলে যাব। তো মূল অপশনে যাওয়ার জন্য আমরা যেটি করব সেটির নাম হচ্ছে, এখানে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি, এটি ফ্রেশ হয়ে যাবে। আমরা দেখে নিব যে আমাদের সেই অপশনটি কোথায়। লক্ষ্য করুন, অ্যাপিয়ারেন্সের ভিতরে আমাদের নিউজ প্রেস অপশনটি আছে, সেখানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট এটি সিলেক্ট করব। আমরা যদি অন্য জায়গায় হিসাব করি তাহলে নিউজ প্রেস অপশনটি ক্লিক করব। এখানে অ্যাপিয়ারেন্স দ্য নিউজ প্রেস ক্লিক করলে আমাদের এই অপশনটি আসবে, এখানে অ্যাডভার্টাইজমেন্টটি আমি সিলেক্ট করে নিব। এরপর অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে লেখা আছে এখানে 2, 1, 2, 3, 4, 5, 6, এভাবে আপনি অ্যাডগুলো তৈরি করতে পারেন। এখানে লেখা আছে টপ অফ দ্য সাইট, সাইটের একদম টপে, তারপরে ওভার দ্য সাইট, তারপর লেফট অফ লোগো, এটি হচ্ছে আমাদের বাম দিকে, অর্থাৎ এই যে এই লোগোটি, এটি হচ্ছে রাইট। লক্ষ্য করুন, লেফট অফ লোগো এবং রাইট। আমরা এই জায়গাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটি হচ্ছে একটি ক্লিক করার জন্য অপশন রেখেছি, ক্লিকের অপশনটি দরকার নেই আমাদের। আমরা যদি অ্যাড দেখাতে চাই তাহলে এই কোডটি অবশ্যই থাকতে হবে, এই কোডটি না থাকলে আপনার ছবিটি দেখাবে না। আপনার এই যে এইটি হচ্ছে ইমেজ, আপনাকে ধরে নিতে হবে এই এই কোডটি। এর মধ্যে আপনি যা যে ছবিটি দিবেন সেই ছবিটি দেখা যাবে। আমরা যে ছবিটি কপি করেছিলাম সেটি পেস্ট করে দিলাম, এখন আপনি আপনার ছবিটি দেখতে পাবেন। আমাদের সেভ করে নিতে হবে, সেভ অপশন, দেন আমরা এখানে একটি রিফ্রেশ করব। এই যে এই সাইটটি ও ছবিটি চলে আসবে, শেখ মুজিবুর রহমানের ছবিটি। তো এইভাবে আমরা প্রত্যেকটি ফাইল আপলোড করে দিতে পারি ছবি আকারে আমাদের ইচ্ছে মতো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইমেজ আপ করব, ঠিক এইভাবে। একটি পোস্ট কীভাবে আপনি সেট আপ দেবেন, আপনি কীভাবে পোস্টটি দিবেন সেটি আমি এখন দেখিয়ে দেব। সেটি হচ্ছে যে একটি পোস্ট নেন, ধরি প্রথম আলো। আপনার যদি কোনো নিউজ আপনার কাছে থেকে থাকে ছবিসহ তাহলে তো খুবই ভালো কথা, আর যদি না থাকে তাহলে বিভিন্ন পত্রিকা থেকে আমরা একটি সংগ্রহ করতে পারি। প্রথমেই ক্যাপশন হেডলাইনটি আমরা কপি করব, দেন এখান থেকে নিউজ অপশনে যেয়ে পোস্ট করব, নিউ পোস্ট। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে পোস্ট করার জন্য যেটি প্রয়োজন হয় সেটি আমরা এখানে লিখে দিব, অ্যাড নিউ, পেস্ট করব। এইখানে আমাদের ছবিটির কিছু কথা লেখা যা থাকে আমরা দিয়ে দিব। এটি কপি করলাম এবং পরবর্তীতে এখানে পেস্ট করে দিলাম।
এখানে লেখার কিছু বিন্যাস আছে, সেটি ঠিক করে নিতে হবে। যেমন জাস্টিফাই, জাস্টিফাই করে নিলে দুই দিক থেকে সমান দেখাবে। আপনি চাইলে ছবিটির প্রথমে আপনি এই ছবিটি দিতে পারেন। এই ছবিটা আমাদের কম্পিউটারে থাকতে হবে, ভিউ করলাম এবং এটি আমরা সেভ করলাম আমাদের কম্পিউটারে, যেখানে আমাদের ফোল্ডার আছে সেখানে ফোল্ডারটির নাম পরিবর্তন করলাম এপি আন্ডারস্কোর 1। এবং ছবিটি নাম পরিবর্তন হয়ে গেলে আমাদের এটি আপলোড করতে হবে। এখান থেকে অ্যাড মিডিয়া আমরা ক্লিক করব এবং আপলোড করব ফাইলটি। আপলোড করতে হলে আমাদের ছবিটির কাছে যেতে হবে, এপি ভিউ এক্সটার, এখানে ছবিটি আপ করছি। আপ হয়ে গেলে আমরা সিলেক্ট করে দিব, এখানে থাকলো ছবিটি। আমরা চাইলে এখানেও সেট দিতে পারি। অবশ্য এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের হোম পেজে অবশ্যই আসা, এটি আমাদের বাধ্যতামূলক দিতে হবে, আর এখানে এই ছবিটি না দিলেও চলবে। টপ মুভিং বলতে গেলে আমরা বুঝি হলো এই টপে মুভ করবে, এই যে মুভ করছে। আর আমরা স্পেশাল বক্স সবগুলো চেক চিহ্ন দিয়ে আমরা দেখে নিতে পারি যেগুলো দরকার নেই, শুধু এটা দেব না কারণ এখানে দুইটা ছবি চলে আসবে। তাই আমরা এখন পাবলিশ করে দেখি, আমাদের পেজটি এখান থেকে যদি শো করি তাহলে আমরা এই প্রথমে এই নিউজটি পেয়ে যাব। এই যে প্রথমে খাদিজা হত্যা চেষ্টা পেয়ে গেলাম, কিন্তু এখানে আসেনি। এখানে আসেনি কারণ হচ্ছে আমাদের এটি এখানে টিক চিহ্ন দেওয়া হয়নি। সেভ, প্রতিটি খবর আমাদের ঠিক মতো দিতে হবে এবং এই বক্সটি বাড়তি, এই দুটি বক্স বাড়তি এটি আমরা রাখতে চাই না। তখন আমরা এই বক্সের মধ্যে প্রবেশ করে আমরা এই টিক চিহ্নটি উঠিয়ে দিব। সুতরাং বক্সটিতে গেলাম এবং এডিট করলাম, এডিট পোস্ট, এই শেখ মুজিবুর পোস্টটি এডিট করছি। আমি একবার জানিয়েছিলাম যে হেডটা দরকার নাই, তো আমরা সেভ দিই এবং আমরা এখান থেকে দেখতে পারি কাজ হয়ে গেলে আমরা দেখব যে ওই বক্সটি এখানে এসেছে কি না। প্রচ্ছদে যাই, প্রচ্ছদে গেলে আমরা একটি পাব। এখন এখানে শেখ মুজিবুর রহমানের ছবিটি নাই, অনুরূপভাবে আমরা এখানে এই ছবিটিও রাখতে চাই না কারণ এখানে বড় করে রাখার প্রয়োজন নাই মনে করি, তাই আমরা এটাতে এডিট করব। এই নিউজটাতে এডিট করে আমরা এই ছবিটির হেডলাইনটি উঠিয়ে দেব, হেডলাইনটি উঠিয়ে দেব। আমরা আপডেট দিব, আপডেট দেওয়া হয়ে গেলে আমরা এখানে ভিজিট করব। ভিজিট করলে আমরা দেখতে পাবো যে আমাদের যে 2018 সালের যে ছবিটি ছিল এখানে আর নেই। এভাবে আমাদের প্রতিটি ছবি আসছে একটি একটি করে উপরে।
তো আমরা মোটামুটি জানতে পারলাম কিভাবে একটি ছবি দিতে হয়। এছাড়া আমরা যদি এই বটমে কোনো কিছু দিতে চাই, এটির নাম হচ্ছে উইজেড। উইজেডের ফুটার 1, ফুটার 2, 3, 4, এখানে 4টা ফুটার আছে। 4টি ফুটারের জন্য আমরা উইজেডে যাব। উইজেডে যাওয়ার পর আমরা এই যে ফুটার 1, ফুটার 2 এরিয়া, ফুটার 3, ফুটার 4, এইভাবে আমরা ফুটার 1-এ আমাদের গুগল ট্রান্সলেট আছে, 2 এখানে এগুলো আছে। যদি আমরা কিছু দিতে চাই, যেমন ক্যালেন্ডার যদি দিতে চাই ফুটার 4-এ, তাহলে ক্যালেন্ডারটা নাম দিয়ে এখানে রেখে দিব যে ক্যালেন্ডার ফুটার 4, নাম দিতে পারি ক্যালেন্ডার বাংলায়। ভালো, আমরা সেভ করব এবং এখানে একটি রিফ্রেশ করে দেব। এখানে দেখা যাচ্ছে আমাদের ক্যালেন্ডার অলরেডি চলে এসেছে। এরপরে আমরা যা করব সেটি হচ্ছে এখানে এই দেখা যাচ্ছে যে ক্যালেন্ডারটি নিয়ে আসছি, আমরা বাংলা করে দিতে পারি। আর এখানে একটি অপশন আছে আছে যেটি আপনি রিফ্রেশ করতে পারেন আপনার পিসি কন্টিনিউ প্রায় 30 সেকেন্ড 30 সেকেন্ড করে, অথবা 1 মিনিট পর পর এটি একটি রিফ্রেশ করবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট হতে পারে। তাই মেনটেন্যান্সের জায়গা থেকে অথবা জেনারেলি যে আপনি এখানে আমি 1 মিনিট দিয়েছি 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ড পর পর এটি রিফ্রেশ করা শুরু করবে, যেটি আপনার জন্য ভালো। তো আশা করি মোটামুটি জানতে পেরেছেন, বাকিটি পরে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।